পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন, জেলায় জেলায় নির্দেশ দিয়েছেন যাতে এই ডেঙ্গু নিধনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং ডানকুনি পৌরসভা অক্ষরে অক্ষরে সেই নিয়ম বা নির্দেশ পালন করছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই ডানকুনিতে ডেঙ্গু যেমন ডোর টু ডোর সার্ভে চলছে মহিলাদের দিয়ে, তার পাশাপাশি আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে যে সমস্ত জায়গায় জল জমছে সেইগুলোকে যাতে জল না জমে সেই ব্যবস্থা করা এবং যারা ডেঙ্গু সুপারভাইজার রয়েছেন বা কর্মী রয়েছেন এভাবেই তারা কিন্তু প্রতিটি ওয়ার্ডে গিয়ে দেখছেন যে সমস্ত ব্যবস্থাকে ঠিকমতো নেওয়া হচ্ছে কি না। আমরা দেখতে পাচ্ছি আজকেও 10 নম্বর ওয়ার্ডে সুপারভাইজার থেকে শুরু করে ডেঙ্গু নিধনের যারা দায়িত্বে রয়েছেন তারা দেখছেন, পর্যবেক্ষণে এসেছেন। একটু কথা বলবো স্যারের সাথে। স্যার, 10 নম্বর ওয়ার্ডে কী দেখলেন, কতটা পরিস্থিতি স্বাভাবিক বা কী বলবেন আজকের এই? তা আমি এসে দেখছি যে এখানে প্রথমে লক গেটটা দেখলাম, লক গেট থেকে লক গেট তোলা রয়েছে এবং জল যাচ্ছে দেখলাম, ফ্লো হচ্ছে। এখানকার ড্রেনেজ সিস্টেমও মোটামুটি ভালো দেখছি। হ্যাঁ, তো এখানে মশার লার্ভা সেইভাবে দেখতে পাইনি আমি এখনও পর্যন্ত, মানে এই ওয়ার্ডে আসার পরে। মোটামুটি সিস্টেম ভালো কাজ করছে এইটুকু আমি দেখছি এবং রেগুলার আমি ভিজিটে আসছি বা ওনারা কাজ করছেন দেখছি, তুলনামূলকভাবে ভালো কাজ হচ্ছে এখানে। দেখুন, ডানকুনি মিউনিসিপ্যালিটি অবশ্যই তৎপর আছেন, কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পৌরনগর মন্ত্রীর নির্দেশে আমরা ডানকুনি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করানো, পরিষ্কার পরিচ্ছন্ন করানো এবং চুন ব্লিচিং থেকে শুরু করে যেখানে যা দেওয়া এবং যেখানে যেখানে আমরা দেখছি যে মশার উপদ্রব বেশি, যেগুলো যে ব্লকেজ ড্রেনগুলো রয়েছে সেখানে গাপ্পি মাছ ছাড়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় করানোর চেষ্টা করা হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে তারা যেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, চেষ্টা করুক, আমাদের সঙ্গে সহযোগিতা করুক। ডানকুনি মিউনিসিপ্যালিটি এটাই চাইছে যে এলাকাবাসী যেন সহযোগিতা করে। আমরা চেষ্টা করছি, সকাল থেকে আমাদের কনজারভেন্সি ভাইয়েরা কাজ করে চলেছে, কিন্তু তার সত্ত্বেও এলাকার মানুষ যদি সচেতন থাকে তাহলে কিন্তু আরও একটু ভালো থাকতে পারবে। ডানকুনি পৌরসভা এখনও পর্যন্ত সেরকম দু একটা কেস ছাড়া সেরকম কেস এখনও পর্যন্ত নেই, তা আমরা যেন ভালোভাবে মানুষের পরিষেবা দিতে পারি এবং মানুষকে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। না, আমাদের দেখুন ভিসিটি টিম আমাদের আছে এবং যেগুলো আমাদের সকাল থেকে যে ছেলেরা সকাল থেকে কাজ করছে এবং বিকেলের দিকে আবার ভিসিটি টিম কাজ করছে, তার সাথে সাথে যে মাইকিংটা করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, নিশ্চিতভাবে আশা করব যে এলাকাবাসী নিশ্চিত সহযোগিতা করবেন, তারা সচেতনতা অবলম্বন করবে, কেননা আজকে যদি একজনের ডেঙ্গু হয় আস্তে আস্তে সেটা আরও বেড়ে যাবে। তাই এলাকাবাসীর কাছে আবেদন যে আপনারা ডানকুনি পৌরসভার সাথে সহযোগিতা করুন, আপনার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ফ্রিজের জল, গাছের টব যেগুলো জল জমা সেই জল জমা থেকে এবং ডাবের খোসায় যে জল জমে বা টায়ার টায়ার যেগুলো জল জমে সেই জল জমাগুলো যাতে না হয় সেগুলো একটু দেখার জন্য বলবো। এবং আমাদের ভিসিটি টিম যখন যাচ্ছে তাদেরকে যেন সহযোগিতা করে, অনেক মানুষ বাড়িতে হয়তো ঢুকতে দিতে চায় না, সেগুলো আমরা আইডেন্টিটি কার্ড করে দিয়েছি আমাদের ছেলেদের, যারা মেয়ে ছেলে মেয়েরা যারা কাজ করছে, যে অনেক সময় বুঝতে পারে না যে কারা এরা, তাই আইডেন্টিটি কার্ডের মাধ্যমে তারা বুঝতে পারবে যে পৌরসভার তরফ থেকে ভিসিটি টিম এরা সার্ভে করতে এসেছে এবং তাদেরকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং তাদেরকে আবেদন করছি বারবার করে যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, জ্বর বুঝতে পারছি আমরা বা হয়তো ভয় পাচ্ছে যে জ্বর হয়েছে ডেঙ্গু হয়েছে কি না, তা তৎক্ষণাৎ আমাদের জানালে আমরা আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করছি। আমাদের দুটো হেলথ সেন্টার রয়েছে, ইউপিএসসি আছে, সেখানেও আমাদের চিকিৎসকরা চিকিৎসা করছেন এবং আমরা সর্বোপরি আমরা ওয়ালসেও পাঠাচ্ছি আমাদের সবথেকে কাছের মহকুমার হসপিটাল, সেখানেও আমরা তাদেরকে চিকিৎসা করাচ্ছি। তা আশা করছি সেরকমভাবে বাড়বে না, কেননা যে পরিমাণে আমাদের এখনো পর্যন্ত যে জায়গাটায় আমরা আছি এবং মানুষের সচেতনতা, আমাদের ভিসিটি টিমের সচেতনতা এবং ম্যাজিস্ট্রেট সাহেবও আসছেন মাঝে মাঝে, তিনি ভিজিট করছেন আমাদের স্টাফদের নিয়ে ভিজিট করছেন, তা সর্বোপরি আশা করব যে
পূজোটা ভালোভাবেই মানুষের কাটবে এবং আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি যে মানুষের যে সারা বিশেষ করে বাঙালিদের যে দুর্গা পুজোর যে উৎসাহ যে উদ্দীপনা দু বছর বন্ধ ছিল করোনার জন্য সেরকমভাবে ভালো করে করতে পারেনি এই পুজো ভালোভাবে কাটুক তাদের এবং এই দিনগুলো খুব সুন্দরভাবে কাটুক আগামী শারদীয়া পুজোর শুভেচ্ছা অভিনন্দন বলেন এভাবেই যারা দায়িত্বে রয়েছেন ডেঙ্গু নিধনের ক্ষেত্রে তারা প্রতিদিন সমস্ত ওয়ার্ডে যাচ্ছেন পরিদর্শন করছেন পর্যবেক্ষণ করছেন এবং জেলা থেকেও যারা পর্যবেক্ষক রয়েছেন তারাও নিয়মিত আসছেন এসে পর্যবেক্ষণ করে দেখছেন ডেঙ্গু পরিস্থিতি কী রয়েছে যদিও ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সমদম জানিয়েছেন এখনই ডানকুনিতে ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই কয়েকটি মাত্র কেস ছাড়া বাকি সমস্ত ওয়ার্ডেই ডেঙ্গু যে পরিস্থিতি সেটা স্বাভাবিক রয়েছে এবং প্রতিনিয়ত তারা প্রতিদিন বাড়ি বাড়ি যেমনটা আপনাদের জানালাম ডেঙ্গু নিয়ে সার্ভে করা থেকে শুরু করে আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গু নিধনের ক্ষেত্রে যে মশা লার্ভা যাতে না যে জল জমা জায়গায় যাতে লার্ভা না জন্মায় তার জন্য ব্যবস্থা নেওয়া এবং তার পাশাপাশি মশা মারার তেল ব্যবহার করা স্প্রে করা সমস্ত জিনিসটাই করছেন ডানকুনি পৌরসভা এমনটাই জানাচ্ছেন ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম এইচবি ডিএনএন বাংলা হুগলি